হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী কিচেনে। আজ আমি আপনাদের কাছে আবার একটি দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, নতুন বছর তো আসতেই চলল, সেই জন্য ভাবলাম নতুন বছরে তোমাদের জন্য স্পেশাল কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম আজকে একটু নতুন বছর মনেই তো কেক দিয়ে তো সেলিব্রেশন করতেই হবে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে নতুন একটি কেকের রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানাবো একদম নিরামিষ ডিম ছাড়া মধু দিয়ে কেক বানিয়ে দেখাবো। তো এই কেকটা আমি কীভাবে বানাই দেখে নিই চলো বন্ধুরা। এই কেকটা বানানোর জন্য এখানে আমি এই যে কাপটার 4 কাপ মতো এই যে ময়দা নিয়েছি এখানে। এবার এই কাপে মেপে আমি তেল দিয়ে দিব প্রথমে। এখানে আমি 4 কাপ ময়দার মধ্যে 2 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর ভালো করে এইভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ময়দার মধ্যে প্রথমে তেলটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিনি গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি ওই কাপ মেপেই 1 কাপ মতো চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। তোমরা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারো। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে পারো। এখানে আমি দুধটা দেব না, কারণ এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করব, আমল দুধ যাকে বলা হয়। এখানে আমার মিশ্রণটা এইভাবে করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে এই যে 10 টাকা দামের প্যাকেট আমল দুধ নিয়েছি, এটা আমি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ মতো দিয়েছি। এখানে আমি বেকিং সোডাটা ব্যবহার করব না, বেকিং পাউডার দিয়েই বানাবো। আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তোমরা চাইলে কিন্তু এটা ডিম দিয়েও বানাতে পারো, আমি এখানে ডিম দিয়ে বানাবো না। যারা নিরামিষ কেক খেতে পছন্দ করো তারা কিন্তু এইভাবে এই কেকটা বানিয়ে দেখবে, এই কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে বন্ধুরা। এইবার আমি দেব এখানে যে ডাবল মধু নিয়েছি, এই মধুটা আমি দিয়ে দেব। এই মধুটা দেওয়ার কারণে কিন্তু এই কেকের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে এইভাবে করে এই মধু দিয়ে কেক বানিয়ে দেখবে, খেতে কিন্তু কেকটা অসাধারণ হয়ে থাকে বন্ধুরা। এবার আমি সব কিছু দেওয়ার পর এইভাবে করে ভালো করে মিশ্রণটাকে এই 10 মিনিট মতো আমি ভালো করে ফেটিয়ে নেব। তোমরা তো ডিম দিয়ে কেক খেয়েছো, একবার এই মধু দিয়ে নিরামিষ কেকটা বানিয়ে খেয়ে দেখবে, কেকটা খেতে কিন্তু অসাধারণ থাকে, খুবই টেস্টি একটি রেসিপি। তো বন্ধুরা, এই মিশ্রণটা রেডি করে নেবো এইভাবে করে। এখানে আমার সব কিছু মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে আমি ব্যাটারটা ভালো করে রেডি করেছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আমি এইভাবে করে বানিয়েছি এই যে। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, অল্প একটু কিচমিচি দিয়ে দেব, কাজু বাদাম, আর দিয়ে দেব টুটি ফুটি, আর দিয়ে দেব 4 কুমড়োর মুরব্বা। দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কেকটা রেডি করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। তো এখানে আমি কেকটা রেডি করা নেওয়ার জন্য একটা এখানে সিলভারের পাত্র নিয়েছি, তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর একটা নিচে দিয়ে একটা কাগজ কেটে লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কেক মোল্ডের মধ্যেও কিন্তু এই কেকটা রেডি করে নিতে পারো। তো আমার কাছে কেক মোল্ড নেই, সেই জন্য আমি সিলভারের পাত্র নিয়েছি। এবার আমি এটার মধ্যে ঢেলে দেব ব্যাটারটা। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কীভাবে পড়ছে দেখুন। এখানে আমি ব্যাটারটা যে খুব ভালো করে ঢেলে নিয়েছি, দেখুন বন্ধুরা, একটু ট্যাপ করে দিয়েছি ব্যাটারটা ঢেলে নেওয়ার পর।
আবারও আমি এরপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। চাল কুমড়োর মুরব্বাটাও অল্প করে একটু দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে, আর দিয়ে দেব কিচমিচি। দিয়ে দেব কাজু বাদাম, আর দিয়ে দেব টুটি ফুটি। উপর দিয়ে দিলে একটু দেখতে সুন্দর লাগে, সেই জন্য অল্প করে আমি উপর দিয়েও দিয়ে দিয়েছি। আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কেকটাকে ব্রেক করে নেওয়ার জন্য এবার আমি একটা পাত্র বসিয়ে দেব গ্যাসটা অন করে। এখানে আমি কেকটাকে ব্রেক করে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা গ্যাসটা অন করে একটা সিলভারের পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বালু দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে লবণটাও ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু আমি আগে থাকতে বুঝিয়ে রেখেছিলাম, এটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই পাত্রটা বসিয়ে দেব। এখন আমরা বসিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢেকে দেব। আর এই যে ছিদ্রটার মধ্যে একটা কাগজ দিয়ে এইভাবে আটকে দেব। এইভাবে করে আমি মিডিয়াম আঁচে রেখে 40 মিনিট মতো ব্রেক করে নেব। 40 মিনিট পর ফিরে আসছি। এখানে আমার 40 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলে উঠেছে, আর খুব সুন্দর একটা উপর দিয়ে কালার আসছে, আর কেকটা কিন্তু খুব সুন্দর দোকানের মতো কেকের গন্ধ বের হয়েছে। তো বন্ধু এবার একটা মেখনে কাঠি দিয়ে দেখে নেব কেকটা রেডি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা একদম কিন্তু ক্লিন এসেছে, তার মানে আমাদের এখানে কেকটা পারফেক্টভাবে রেডি হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর এবার আমি এটাকে ঠান্ডা করে নেওয়ার পর তোমাদেরকে কেটে দেখাবো যে এই কেকটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ঠান্ডা করে নেওয়ার পর ফিরে আসছি। তো বন্ধুরা আমার এখানে কেকটা কিন্তু পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে। তো তোমাদেরকে কেটে দেখাবো যে এই কেকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুকের পেজ আর পেজটি ফলো করো। আর তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো এই কেকের রেসিপিটি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা ভিডিওটা কত সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে, দেখুন একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এই কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, আর খুবই টেস্টি একটি রেসিপি বন্ধুরা। তোমরা প্রথম থাকতে সেই যদি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা ভিডিওটি দেখুন প্রথম থাকতে সেই যদি দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি, আর দেখা যাচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।